মহান মানুষদের বাণীগুলো সবসময় নিতে হয়। এই যে আমি নিচ্ছি, বলো বলে ফেলো। যেটা বলার তাহলে আমি বলি, সেটা হলো আমরা যখন ব্লগ করি তখন দেখতে পাও এও কিন্তু ক্যামেরাটা অন করে, ঠিক আছে? এও আমি এর পরিচয় মর্নিং এ বেরিয়ে গুড মর্নিং ফ্যামিলি, আজকে হচ্ছে ডে থ্রি। আমাদের তিন দিন হয়ে গেল ঘোরার, তো ডে থ্রি। আর সকালবেলা আমরা এখন চলে এসেছি গার্ডেনে, কারণ শান্তিনিকেতনে থাকলে আমাদের একটা রুলস আছে, সেটা হচ্ছে চা কিন্তু ঘরে বসে খাওয়া যাবে না, বিশেষ করে মর্নিংবেলা যে চাটা থাকে। তো সেই জন্য আমরা সব গার্ডেনে চলে এসেছি, এসে এখন জমিয়ে চা খাওয়া চলছে। আর দেখো আমাদের সবার মন সাদা, সেই জন্য আমরা সাদা চা খাচ্ছি, আর একজন লাল। রঙিন মানুষ লাল চা দিয়ে শুরু করেছে দিন, দিয়ে একদম সুন্দর লাল চা দিয়ে আমার দিন শুরু হচ্ছে চলছে। আর আর আজকে কিন্তু আমাদের একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে, সেটা হচ্ছে যা জাকিয়ে ঠান্ডাটা পড়েছে না, এতে একটুখানি বারবিকিউ নাইট না হলে চলে না। তো রাত্রিবেলা লাইভ একটা তন্দুরি বারবিকিউ এই সমস্ত একটা ব্যাপার হবে, তো সেই জন্য সকাল সকালই তার বাজার করে একটা প্রিপারেশন করে রেখে আমরা যাব সোনাঝুরির হাটে। আজকে একটু নাচ হবে সোনাঝুরির হাটে। তোমরা যারা যারা রিসেন্টলি শান্তিনিকেতনে এসছো এক দু বছরের মধ্যে, প্রত্যেকে দেখেছো, আর ফেসবুকে প্রত্যেক দিনই আমরা দেখতে পাই কেউ না কেউ আসছে। আর শান্তিনিকেতনই মানুষগুলো যারা নাচ করছে তাদের সাথে সবাই পায়ে পা মিলিয়ে নাচে, তো আমরাও যাব দুজনে। আর একটু শাড়ি পরে নাচ হবে আজকে, শাড়ি পাঞ্জাবি একদম সেজে গুজে একদম বাঙালিয়ানা স্টাইলে নাচ হবে ওদের সাথে জমিয়ে। তারপরে রাত্রিবেলা হবে বারবিকিউ, তো সমস্তটাই হবে। মাঝখানে আরো দু এক জায়গায় যাওয়ারও প্ল্যানিং রয়েছে, সবটা যদি আমি এখন বলে দিই তাহলে সাসপেন্সটা থাকবে কি করে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আস্তে আস্তে সবটা তোমাদের কাছে ক্লিয়ারও হয়ে যাবে আর দারুণ ইন্টারেস্ট পাবে। সাপ দেখেছো? ঠিক আছে, আচ্ছা আসছি। এই দেখো ব্যাক ক্যামেরায় আছে মিস্টার দে, তিনিও কিন্তু পাঞ্জাবি পরে নিয়েছে। আর মোটামুটি আমরা সবাই রেডি, জামান সাফি ওরা সবাই বেরিয়ে একটু বাইরে ফটো সেশন করছে, চলো যাওয়া যাক। কিন্তু আমরা আজকে গাড়িতে যাব না, ওইদিকে ভীষণ ভিড়, সেই জন্য আমরা একদম ভেতর দিয়ে, মানে ফরেস্টের ভেতর দিয়ে, যেটা একদম আমাদের এই কমপ্লেক্সের পেছন থেকেই ফরেস্ট আছে, সেই ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাব শর্টকাট রুট দিয়ে, যেটা তোমরা জেনারেলি কোনো বাংলা সিরিয়াল টিরিয়ালে গ্রামের সিন বলতে এগুলো দেখো, সেখান দিয়ে আমরা যাবো। চলো যাওয়া যাক। আর ওই দেখো এদিকে দুজন ম্যাচিং ম্যাচিং পড়েছে কি না, আমি সত্যি ম্যাচিং করে আনিনি, ও ভুল করে ভুল করে ঠিক হয়ে গেছে, আমি একদমই ম্যাচিং করে নিয়ে আসিনি। আমার ভীষণ ইচ্ছে ছিল তোমরা যেটা দিয়েছো না অ্যানিভার্সারিতে ওটা পরার, বাট সেটার আমি ব্লাউজ পিসটা কাটতে পারিনি বলে আমি ঠিক আছে র্যান্ডমলি কিছু একটা নিয়ে নি, মানে এগুলো মনের মিল। চলো সবাই মিলে যাওয়া যাক। আর শুধুমাত্র এদিকে একজন আছে একদম আনম্যাচ, দেখো না তলা দিয়ে নাড়া বেরিয়ে গেছে, এই যে এটাকে ও ঢুকাতে ভুলে গেছে আমার ছেলে, কি বলবে। আজকে মানে ওইখানে ছিল মনে হয় ওটা পাইপে থাকে, এত পাতলা যে ও সব পাইপে ঢুকে যাবে। ওর কথা শুনতে বসলে পুরো ব্লগ শেষ হয়ে যাবে, তো ভেবেছিলাম আমরা 12টার মধ্যে যাব, কিন্তু 12টা না এখন প্রায় 1টা-1.30টা বেজে গেছে। চলো যাওয়া যাক, আর যেতে যেতে তোমাদের শর্টকাট রুটটাও দেখাচ্ছি, দারুন কিন্তু ভিতরে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা। ওই দেখো আমাদের কমপ্লেক্সটা গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ, আমরা ঠিক এইদিকে কমপ্লেক্সের পেছনের রাস্তাটা দিয়ে এসেছি।
এসে এবার এই যে ফরেস্ট, ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, সামনে সোনাঝুরি হাট, একদম ওয়াকিং ডিস্টেন্সে, শর্টকাট রুট, জাস্ট 5 মিনিটের হাঁটা পথে চলে এসেছি একদম সোনাঝুরি হাট। সামনেই দেখো রাস্তা দেখতে পাচ্ছ এই যে, আর ওই পাশটাতে হাটটা আছে। তাই চলো এবার হাটে যাই, ওখানে গিয়ে একটু নাচ টাচ হবে, আর ওরাও কিছু শপিং করবে। ওরা ওদের এটা ফার্স্ট টাইম এখানে এলেই, আমরাও কিন্তু প্রথম দিকে প্রচুর শপিং করেছিলাম, এখন আর করি না, কারণ আলটিমেটলি না বাড়িতে নিয়ে গিয়ে আর পড়া হয় না। তো ওরাও কিছু শপিং শপিং করুক, চলো যাওয়া যাক। হাটে ঢোকার আগেই দেখো রাস্তার ধারে সব দোকান নিয়ে বসে গেছে অনেকেই, কিন্তু এগুলো আগে ছিল না, এগুলো এবছরই আমিও নতুন দেখছি, আগে এইসব কোনো কিছুই ছিল না। এই আমরা এখন হাটে ঢুকে গেছি, তবে এটাও কিন্তু মেইন হাট বলা যায় না, যখন প্রথম দিকে মানে আজ থেকে 1-2 বছর আগের কথা বলছি, তখনও কিন্তু এই দিকের এই হাটটা এক্সটেন্ড করেনি, তখন অন্য মানে একটাই ছিল যেটাতে পরে আমরা যাব, তোমরা দেখতে পাবে। এইগুলো সব এই 1-2 বছরের মধ্যে এক্সটেন্ড করে গেছে, লোকজন এত আসছে, এত টুরিস্টের জন্য দোকানপাটও বেড়ে গেছে, সেজন্য এগুলো এক্সটেন্ড করে গেছে। আর সোনাঝুরি হাটে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে দেখো হাটে ঢোকার আগের থেকে কিন্তু এই যে মাদলের আওয়াজ, এক টানা একটা ড্রিম ড্রিম তালে যে মাদলটা বেজে যায়, এটা এখানকার মেন অ্যাট্রাকশন, অন্তত আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু খাই না, হ্যাঁ আমি কোনো মাথাই খাই না। তো এদিকে এখন পেয়ারা মাখা, আমড়া মাখা, এই সমস্ত খাওয়া দাওয়ার ব্যাপার হবে, এই জন্য সব দাঁড়িয়ে গেছে, বাট আমি খাই না। তবে সাফিয়া আর আমার বর, আমার কর্তামশাই, এরা দুজন কিন্তু খুব ভালো খায়, তো আপাতত তারা খাক, আমরা দেখি। আর ঠিক সেই সময়ই সাফিয়াদের আরেকজন ফ্যান বলতে পারো বা ভিউয়ার্স বলতে পারো, তাদের সাথেও এইখানে দেখা সোনাঝুরির হাটে। ওই দেখো মহান মানুষদের বাণীগুলো সব সময় নিতে হয়, এই যে আমি নিচ্ছি বলো, বলে ফেলো। এবার এখানে এসে বলছে আমার গরম লাগছে, তখন কি করলো মায়ের কাছে গিয়ে বললো, ওই জন্যই কথাটা বলছি সব কথা কানে নিতে নেই, মায়ের কাছে যা। এই দুদিন পর পর রিল গুলো আসে দেখবে বাবার সাথে বাচ্চাদের কিরম ভাবে সময় কাটে মায়ের সাথে, সেই অবস্থা হয়ে গেছে। আগে শুধু একটাই নাচের গ্রুপ থাকতো, লাস্টের বার মানে 2022 যখন আমি এসে ঘুরে গেছি তখনও তাই ছিল, কিন্তু এবার দেখছি জায়গায় জায়গায় অনেকগুলো গ্রুপ রয়েছে, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ। ফার্স্টে আমরা ভেবেছিলাম এখানেই নাচটা করব, কিন্তু এখানে না ভীষণ ক্রাউড, তাই ভাবছি এখানে নাচটা করব না, আরেক দিকে যাই, একটু ফাঁকায় ফাঁকায় করলে বেশি ভালো হবে। তবে সোনাঝুরি হাটের পুরোটা যদি একবারে দিয়ে দিই না একটা ভিডিওতে সেটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য নেক্সট পার্টটা আরেকটা ব্লগের মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।